ডেঙ্গু থেকে বাঁচার জন্য, মশা থেকে বাঁচার জন্য, মাছি থেকে বাঁচার জন্য নিয়ে আসছি পেস্ট কিলার। ওরে ভাই, এটা তো এত বড় বড় মাছি, ঘরের যত ক্ষতিকর পোকামাকড় আছে এই দেখেন, মাছি মরে ভেটকে আছে, এগুলো সামনে যে কোনো পোকামাকড় মশা মাছি যেটাই আসবে টেনে মেরে ফেলবে। এটা হলো 10 ওয়াট, 15 ওয়াট আর হলো 20 ওয়াট। আরে ভাই কি করতেছেন আপনি, ইলেকট্রিক শর্ট খাইতেছেন নাকি? শর্ট খাইতেছি না ভাই, তাহলে সামনে তো ডেঙ্গু সিজন। আচ্ছা, এজন্য মশা মারার প্র্যাকটিস করতেছি। মশা মারার প্র্যাকটিস? মশা মারার প্র্যাকটিস করতেছি, বাস্তব তো অবশ্যই, কারণ যেই হারে বৃষ্টি বাদল হয়। আচ্ছা ঠিক আছে, এখন বাসা বাড়িতে কোন আনাচে কানাচে ডোবা নালার ভিতরে পানি জমে আস্তে আস্তে লার্ভা জন্ম নেয়, নিয়ে বড় হয় আমাদের শৈলী ফুটা করে ডেঙ্গু করে দেয়। রাইট, তো এই যে বর্ষার সিজন থেকে ডেঙ্গু থেকে বাঁচার জন্য, মশা থেকে বাঁচার জন্য, মাছি থেকে বাঁচার জন্য নিয়ে আসছি পরিষ্কার এলাকা, টুকটাক মাছি হয়তো আসে দূর থেকে টেনে নিয়ে আসে। এটা এই দেখেন মাছি মরে ভেটকে আছে, মরে, এই যে দেখেন এটা একটা পোকা। আচ্ছা, এগুলো সামনে যে কোনো পোকা মাকড় মশা মাছি যেটাই আসবে টেনে মেরে ফেলবে। আচ্ছা, এগুলো তো ইউভি লাইট, ইউভি লাইট, আল্ট্রাভায়োলেট লাইট, এটা হলো মশা মাছি আকর্ষণ করে, কিন্তু আমাদের মানুষের শরীরে তো কোনো ক্ষতি করবে না, মানুষের শরীরে ক্ষতি করার কিছু নাই। আচ্ছা, এটা হলো ভাই মাত্র 10 ওয়াট 20 ওয়াটের মতো। আচ্ছা, সূর্য যে আল্ট্রাভায়োলেট এর চেয়ে 1000 গুণ বেশি, তো ওইটা তো যখন কোনো ক্ষতি হয় না, এটা তো হওয়ার কথাই না। মাত্র 10 ওয়াট 20 ওয়াট 30 40 ওয়াট সর্বোচ্চ এরকম আর কি। আচ্ছা, এগুলো কোন জায়গায় ঝুলাইলে ভালো হয় ভাই? এটা আপনার ঘরের যে এমন জায়গায় ঝুলাবেন, বিশেষ করে ঘরে প্রবেশদ্বার, জানালা, জানালা অথবা মশা মাছি বেশি যেখানে পড়ে, অন্ধকার জায়গা, বিশেষ করে গরুর খামারে যারা আছে তাদের জন্য সবচেয়ে ভালো এটা। তারা তো মনে করেন এই মশা মাছি যে অতিষ্ঠ ভাই। আচ্ছা, গরুরা তো মারতে পারে না, গরু তো আর মারতে পারে না, গরুর গায়ে তো থাবত মশা মারতে পারবে না, কারণ সারাদিন তো মশা মারার পেছনে চলে যাবে। তাদের খামারে দুই কোনা দুইটা লাগাই দিবেন, নিশ্চিন্তে থাকবেন, নিশ্চিন্তে থাকবেন, নিশ্চিন্তে থাকবেন। আচ্ছা, এগুলো বিদ্যুৎ বিল কেমন আসতে পারে ভাই? বিদ্যুৎ বিল ভাই এই যে দেখেন টিউব লেখা আছে মাত্র 10 ওয়াট, মাত্র 10 ওয়াটে আপনি কি বিদ্যুৎ বিল হিসাব করবেন? আচ্ছা, সারাদিন রুমে 50 ওয়াটে বাল্ব জ্বালা দেন, মাস শেষে 20-25 টাকা কারেন্ট বিল আহে। আচ্ছা, 10 ওয়াটে আর কি বলবো। এটা তো দেখেন শুধু রাত্রেবেলা ছাড়া কিন্তু আর চালানো লাগবে না, না না, এটা হলো রেস্টুরেন্টও কিন্তু আপনারা লাগাতে পারেন। এটা বিশেষ করে দামি দামি হোটেল রেস্টুরেন্ট যারা, এগুলো কিন্তু আমরা দেখি, দেখছেন আর কি, এগুলো লাগানো থাকে, ওখানে কোনো মশা মাছি কিছুই পড়ে না, কারণ দু একটা যাও যায় টেনে মেরে ফেলে। রাইট, ঠিক আছে। আচ্ছা, এটা হলো তিনটা সাইজ হয়, তিনটা সাইজ, 1 ফিট, 1 ফিট, 1.5 ফিট, 1.5 ফিট, 2 ফিট, 2 ফিট, এটা হলো 15 ওয়াট, এটা হলো 10 ওয়াট, 15 ওয়াট আর হলো 20 ওয়াট, 20 ওয়াট, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটা খুবই কম কারেন্ট বিল আসবে। আচ্ছা, খুবই কম কারেন্ট বিল, 20-30 টাকা সর্বোচ্চ, সর্বোচ্চ মাসে আপনার 20-30 টাকা 50 টাকাই ধরেন আপনি। আচ্ছা আচ্ছা, তারপর তো আপনার যে উপকার পাবেন তো 50 লাখ টাকার উপকার ভাই। রাইট, ঠিক আছে, দাম বলে দেই। আচ্ছা, এটা যেটা আছে, ঠিক আছে, এটা হলো 1 ফিট, দাম পড়ে মাত্র 2000 টাকা, 2000, ঠিক আছে। আচ্ছা, আর এটা যেটা, এটা হলো 1.5 ফিট, 1.5 ফিট, দাম পড়ে মাত্র 2500 টাকা, মাত্র 2500, আর এটা যেটা আছে 2 ফিট, এটা হলো 2 ফিট। আচ্ছা, এটা দাম পড়ে মাত্র 3000 টাকা, 3000 টাকা, 3000 টাকা। দেখেন মশামাছি সামনে যাবে দেন কেমনে মরে, ঠিক আছে, ফায়ার করে নগদে সামনে পাইলেই হলো কিছু একটা। আচ্ছা, এটা ঝুলানোর জন্য তো একটা চেইন দিয়ে দিব, চেইন আছে, হ্যাঁ, আপনি ঝুলাইতে পারবেন অথবা রেখে রেখে দিতে পারবেন। প্রত্যেকটা কিন্তু এরকম ট্রে আপনারা পেয়ে পাবেন, এই যে দেখেন, এই যে আপনার চোখের সামনে মরে পড়ে গেল, কত ছোট পোকাটা দেখেন, ছোট একটা পোকা, ঠিক আছে, দেখেই যায় না, কিন্তু এটা সামনে আসছে টাচ করে মেরে ফেলছে, মরে গেছে, ঠিক আছে। আচ্ছা, ওকে, এটা হলো ট্রে দেওয়া থাকবে, এই যে দেখেন ট্রের ভিতরে জমা হবে, আপনি ট্রে ঢেলে পয়সা করে নেবেন, ট্রে জমা হবে, সাথে সিকল দেওয়া থাকবে ঝুলানোর জন্য। আচ্ছা, প্রাইস গুলো একটু বলে দেই, 1 ফিট যেটা 2000 টাকা, 2000 টাকা, 1.5 ফিট যেটা 2500, 2 ফিট হলো 3000 টাকা, 3000 টাকা, 3000 টাকা। এগুলো অর্ডার করার সিস্টেম কি ভাই? অর্ডার করার সিস্টেম হলো সাফে এন্টারপ্রাইজ 17 ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার দ্বিতীয় তলা, কাঁচা বাজার দ্বিতীয় তলা, সবচেয়ে ভালো সরাসরি দোকানে আসে দেখা বুঝা নিয়ে যান। আচ্ছা, আর যদি একান্ত নাই আসতে পারেন, নাই আসতে পারেন, ঠিক আছে, তাদের জন্য সিস্টেম হলো ইমো হোয়াটসঅ্যাপ আছে, ভিডিও কল দিবেন, প্রোডাক্ট দেখবেন, আচ্ছা, দেখে শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন, আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব, দেখা বাদ বাকি টাকা দিয়ে দিবেন। আচ্ছা, ওকে, ঢাকা, ঢাকার বাইরে যে কোনো প্রান্ত থেকে চাইলে আপনারা কিন্তু অর্ডার করে নিতে পারবেন, এবং শুধুমাত্র এই দুইটা নাম্বারই আপনারা যোগাযোগ করবেন, অন্য কোনো নাম্বারে কিন্তু না। তো যার যে সাইজটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন, যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন।